আজকে কিন্তু বাঙালি টাইমের জন্য লেট হচ্ছে না, 5টার সময় বেরোনোর কথা, 5টা অলরেডি 18 হয়ে গেছে, বৃষ্টির জন্য কিন্তু বেরোতে পারছি না। ফাইনালি রেনকোটটা পরতে গেলো, না হলে আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না, সবাই আমার জন্য ওয়েট করছে, এবার না গেলে খুব গালাগালি খেতে হবে। 23 জুলাই শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 170 কিলোমিটারের কাছাকাছি, গাড়ি নিয়ে গেলে প্রায় 4 ঘন্টা লাগে আর বাইক নিয়ে গেলে 5 ঘন্টার আশেপাশে লেগে যাবে আশা করছি। বাইক নিয়ে প্রথমবার এত বড় জার্নি, এর আগে একদমই অভিজ্ঞতা নেই এতটা বাইক চালানো, কিন্তু মোটামুটি একটু রিসার্চ করে দেখলাম রাস্তাটা যথেষ্ট ভালো। মন্দারমণি যাওয়ার আলাদা আলাদা রোড আছে, আপনি আপনার মতন চুজ করে নিতে পারেন। আমরা চুজ করেছিলাম বাগনান হয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে গেছিলাম মন্দারমণিতে। রাস্তাটা প্রচণ্ড স্মুথ ছিল, মানে এতটা স্মুথ হবে ভাবিনি, ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল আর খুব একটা বৃষ্টি তখনও পড়েনি, মানে আমরা যখন ইনিশিয়াল স্টেজে যাচ্ছিলাম। হ্যাঁ, সকালবেলা বেরোনোর সময় একটু বৃষ্টি পেয়েছিলাম। আমি চালাচ্ছিলাম অ্যাপাচে আরটিআর 160 4V আর অমিত চালাচ্ছিল হিরো হন্ডা সিভিজি, দুটোরই সার্ভিস করা, তো একদম ফ্রেশ রোডে গাড়ি একটু জোরে চালাতে ভালোই লাগে। তো আমরা যেতে যেতে আমরা ডিসাইড করে রেখেছিলাম যে আমরা প্রথম যে ব্রেকটা নেবো সেটা নেবো হলো কোলাঘাটে। সো আমরা অলমোস্ট 79.6 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি আর এসে পৌঁছেছি আনন্দ রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি এটা কোলাঘাটের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, তো ভাবলাম সকালবেলা ব্রেকফাস্ট এখানেই সেরে নিই। আমরা যে রেস্টুরেন্টে ছিলাম সেটা হলো আনন্দ রেস্টুরেন্ট, কোলাঘাটের মধ্যে একদম পরে। এইটা চুজ করার দুটো কারণ ছিল, একটা ছিল এটা একদম খোলামেলা আর খুব খালি দেখলাম যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম, আর দ্বিতীয়ত আমার মনে হয় অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর সঙ্গে একটা খুব সুন্দর নার্সারি আছে। তো আমরা বাইক রেখে সোজা ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে সকালবেলার জন্য একটু ব্রেকফাস্ট অর্ডার দিলাম। আর আমরা ব্রেকফাস্ট যেটা করেছিলাম সেটা ছিল লুচি তরকারি, মানে যেটা আমরা জেনারেলি খেয়ে থাকি, তার সাথে ছিল অমলেট। রান্না বান্না কেমন? তোর এখন খাওয়াই শুরু করিস নি অমিত, হাউ ইজ ইট? ভালো, কোয়ালিটি ওয়াইজ ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সত্যি কথা বলবো পরিবেশন খুব ভালো ছিল, রান্নাবান্নার স্বাদও যথেষ্ট ভালো আর সব থেকে ইম্পর্টেন্ট এই সময় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেটা হয় প্রায় 480 টাকার মতন বিল হয় আর বিলের ডিটেলসটা আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আলাদা করে বলছি না। আপনারা যদি এখানে খান এই টাইপের মোটামুটি বিল হতে পারে, আমরা 4 জন খেয়েছিলাম, বাট যেটা বললাম খাওয়া দাওয়া যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই চলে গেলাম পাশের একটা নার্সারিতে, একদম রেস্টুরেন্টের সাথে একটা নার্সারি আছে খুব সুন্দর। আমরা যেহেতু যাচ্ছিলাম, নাহলে গাছ কেনার খুব ইচ্ছে ছিল, রিসেন্টলি মাও বলছিল রথের মেলা গেল, কিন্তু এবার সেভাবে গাছ কেনা হলো না। কিন্তু আমার মনে হয় নার্সারিতেও আপনি কিছুটা সময় কাটাতে পারেন, বিকজ আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 45 মিনিটসের মতন একটা ব্রেক নেব। কন্টাই পৌঁছে গেছিলাম, কন্টাই পৌঁছে একটু ছোট্ট ব্রেক নিলাম, এখানে একটু ডাব ঠাব খেলাম আর মি আমরে ছিল, মি আমরেতে একটু পেস্ট্রি খেলাম। আমরা এসে পৌঁছালাম নীল নির্জনে রিসর্ট। অ্যাকচুয়ালি ইয়াসের পরে এখানে ঢোকা বেরোনোর রাস্তাটা একটু কমপ্লিকেটেড, আপনাকে একটু দূরে বাইক বা গাড়ি রেখে আসতে হবে, আমাদের প্রচণ্ড কষ্ট করতে হয়েছিল। আর ওই মুহূর্তে যে আমি কিছু ভিডিও রেকর্ডিং করবো সেই অবস্থাতেও ছিলাম না, প্রায় দুপুর 1টা বেজে গেছিলো আমরা যখন হোটেলে ঢুকেছিলাম। ঢোকাটা বাদ দিলে বাকি বলবো জার্নিটা প্রচণ্ড কমফোর্টেবল ছিল। এই হলো হোটেলটা, আমি জানি না হোটেলটার কি নাম, হোটেলটা পুরোটা ভেঙে গেছে, মানে নাথিং ইন দ্য হোটেল, এখানে রুম থেকে শুরু করে রুফটপ থেকে শুরু করে পুরোটাই ভেঙে গেছে। সো এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে হোটেলটা। আমাদের হোটেলটা এপাশে, এই সামনেও এখানে অনেকটা এরিয়া আছে যেটা ভেঙে চুরে গেছে, তো ইয়াসের ধ্বংসাবশেষ এখনও এখানে দেখা যাচ্ছে। সো এটা হলো রুম ট্যুর, একটা ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে নিই। রুমে ঢোকার পরে এখানে প্রথমে আছে ওয়াশরুম, ওয়াশরুমে এখানে বাথটাবও আছে, যদি এটা এখনো ব্যবহার করা হয়নি, যথেষ্ট পরিষ্কার, আমি বলবো না একদম টিপটপ, বাট আমি বলবো ঠিকঠাক আছে, মানে প্রাইস রেঞ্জ হিসাবে আমার মনে হবে ঠিকঠাক আছে, এমন না যে সুপার ক্লিন, বাট 90% ক্লিন বলা যায়। এখানে একটা টিভি আছে, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, প্রচণ্ড ছোটো টিভি, এটা কত ইঞ্চি টিভি, 22 ইঞ্চির হবে না, সামসাং ফিলিপসের টিভি আছে, সিটি ডিজিটাল। এখানে একটা ছোট্ট লাইট, হ্যাঁ মেয়েদের জন্য একদম প্যারাডাইস, এখানে ড্রেসিং টেবিল আছে যথেষ্ট সুন্দর, এখানে একটা হ্যাঁ টিউব, এসি আছে চলছে, আর এসির বাইরের অবস্থা খুব খারাপ, ঘাটঘাট ঘাটঘাট,
খাটগুলো এরকম, এখানে একটা বসার জায়গা আছে উইচ ইজ নাইস, একটা টেবিল আছে, কিছু কাবার্ডস আছে। আর মেন যে অ্যাট্রাকশন সেটা হলো আমাদের, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা হলো আপনার সি ভিউ। মানে দেখুন আমি ঘরের ভিতর চলে আসছি, দিস ইজ, আর আমি ঘরের বাইরে আছি, এখান থেকে ডাইরেক্টলি সি ভিউ আর 24/7 একদম হাওয়া। এটা আমাদের রুম, ওই যে সোনালে জুতো রাখা, সিট ইজ নাইস অ্যাকচুয়ালি। আমার মনে হয় সেকেন্ড ফ্লোর থেকে একটু বেটার ভিউ আছে। তো গিয়ে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হওয়ার পর যেটা প্রথম করলাম সেটা হলো খিদা। হ্যাঁ, প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই আমরা ডাইরেক্টলি চলে গেলাম রেস্টুরেন্টে। এখানে পালকি বলে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, যেখানে গিয়ে আপনারা বসে খেতে পারেন, ইভেন রুম সার্ভিসেরও বন্দোবস্ত হচ্ছে, আপনি রুমের মধ্যেও খাবার অর্ডার করে খেতে পারেন। বাট আমার মনে হয় রুমে অতটা কমফোর্টেবলি এত কিছু খাবার খাওয়া যায় না, আপনি যদি একটু রেস্টুরেন্টে বসে খান তাহলে আমার মনে হয় যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন। তো এটা হলো টোটাল থালি রাইস, এখানে ঘি আছে, এখানে আছে হলো বেগুন ভাজা, পাঁপড়, এটা আই থিঙ্ক কিছু একটা ফুলকপি বড়টারও হবে, ডাল, পটলের দোরমা, এটাও কিছু একটা সবজি জানি না, স্যালাড, এটা হলো চাটনি, কার্ড, মিষ্টি। তারপর আমরা নিয়েছি পমফ্লেট, পাবদা, যার যেরকম পছন্দ সেরকম নিয়ে নিয়েছি। তো আমার মনে হয় থালিটা প্রচণ্ড সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে, আর নো ডাউট খুব ভালো লাগছে। অমিত, এক্সপেক্টেড ছিল নাকি আনএক্সপেক্টেড? সত্যি এটা আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি, এরকম থালিটা এক্সপেক্ট করিনি। জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্যাকেজ খাবার অ্যাভেলেবেল আছে, প্যাকেজ ইন দ্য সেন্স আপনি 750 rupees, মানে এখন ওটা 800 rupees অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো 800 rupees দিয়ে আপনি পার পারসন ফুড বুক করতে পারেন, যেখানে আপনি ব্রেকফাস্ট পেয়ে যাবেন, দুপুরে লাঞ্চ পেয়ে যাবেন, ইভিনিংসে স্ন্যাক্স পেয়ে যাবেন, আর রাতের ডিনার পেয়ে যাবেন। সব কিছু হলো 800 rupees পার পারসন। ইভেন আমরা প্যাকেজে নিয়েছিলাম, তো আমার মনে হলো প্যাকেজটা একটু বেটার, যেখানে আপনি আপনার ইচ্ছা মতন সব রকম খাবার খেতে পারবেন। মোর অরলেস আমি যা লিস্ট দেখেছি, লিস্টের মধ্যে সব রকম খাবারই আছে। এর বাইরে যদি আপনি কিছু অর্ডার করতে চান সেটা ডেফিনেটলি আপনি করতে পারেন। এগুলো হলো ছোটো ছোটো কটেজ, আর কটেজগুলোর নামগুলো খুব সুন্দর, বলাকা, তারপরে সানাই, তো খুব সুন্দর সুন্দর এখানে নামে নামে ছোটো ছোটো কটেজ। কিন্তু আনফর্চুনেটলি আমরা কটেজগুলো পাইনি, কারণ কটেজগুলো সব বুক ছিল, তাই আমরা ফার্স্ট ফ্লোরে এই রুমটা বুক করেছি। কিছুটা রেস্ট নেওয়ার পর বিকালবেলা চলে আসলাম সি বিচে। সি বিচে ওঠার আর নামার রাস্তাটা এখন একদম পরিবর্তন হয়ে গেছে। আগে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, মানে ইয়াসের জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে চারিদিকে, আর তার ধ্বংসাবশেষ এখনও দেখা যাচ্ছে। ইভেন আমি যখন হোটেলের লোকজনের সাথে কথা বললাম, তারাও বলল যে ইয়াস কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল মন্দারমণি এরিয়া, ইভেন দীঘার থেকে বলে বেশি ক্ষতি হয়েছিল মন্দারমণি। এরকম অনেক হোটেল আছে যেগুলো একদম ভেঙে চুড়ে পড়েছিল। তো এর সামনেও যথেষ্ট একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেটা ভেঙে গেছে, ওঠা নামার রাস্তাটা একটু কমপ্লিকেটেড, বাট স্টিল চলো একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়ে যায়। সমুদ্র পাড়টা যথেষ্ট ভালো লাগছিলো, যেদিন আমরা গেছিলাম সেদিন পূর্ণিমা ছিল, তো লাকিলি আমরা যথেষ্ট ভালো সমুদ্রটাকে এনজয় করতে পারলাম। খুব হাওয়া ছিল, মানে খুবই হাওয়া ছিল, আর ইভিনিংয়ে একটু হাওয়া, কিছু স্লো মোশন ভিডিও তোলা, সোশ্যাল মিডিয়ার জন্য কয়েকটা ভিডিও তোলা, সেগুলো আমরা করলাম। অমিতের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এত দিন পরেও ফার্স্ট টাইম সমুদ্রে এসে তোমার কেমন লাগছে? দুর্দান্ত লাগছে, মানে এমন এমন জিনিস ঘটছে যেগুলো ভাবিনি, আলাদা ফিলিং। অ্যাকচুয়ালি অমিত ছোটোবেলায় আসামে অনেকটা সময় কাটিয়েছে, তো পাহাড়ের সাথে ওর ভালো পরিচিতি আছে, বাট সমুদ্রের সাথে আই থিঙ্ক প্রথমবার পরিচিতি, তো হি ইজ ভেরি মাচ এক্সাইটেড। তো খাওয়ার পর আমি বললাম চল একবার একটু ঘুরে আসি, খুব বেশি রোদের তাপ নেই, আর এখানে বলতেই পারো এটা হোটেলের মোটামুটি একটা প্রাইভেট বিচ, বেশি লোক নেই, তো এখানে এই জন্য মাছ ছাড়া আরামসে ঘোরাও যায়। তাই আমি বলবো একদম প্রপার লোকেশনে হোটেল বুক না করে একটু রিমোট এরিয়াতে হোটেল বুক করলে সুবিধাটা কী হয়, তুমি একটু ফ্রিলি ঘুরতে পারবে, স্পেশালি করোনার সময়। যখন সন্ধ্যাটা হয়ে আসছিল, আস্তে আস্তে জলটা উপরের দিকে চলে আসে, তখন আমরা এসে বসলাম, ওদের একটা খুব সুন্দর বসার জায়গা আছে একদম সমুদ্রের পাড়ে, আর ওখানেই আমরা বসে সন্ধ্যাবেলাটা কাটালাম। ইভিনিংয়ের এক্সপিরিয়েন্সটা জাস্ট ফাটাফাটি, মানে জাস্ট ফাটাফাটি ছিল। সন্ধ্যাবেলা টি কফি ছিল, তারপর স্ন্যাক্স চলে আসলো আমাদের জন্য, যেটা আমি বললাম প্যাকেজের মধ্যে স্ন্যাক্সের মধ্যে ছিল পকোড়া,
ফ্রেঞ্চ ফ্রাইস উইচ ইজ ভেরি টেস্টি, সঙ্গে সস সস ছিল, তার সাথে আমরা মনে হয় তোপসে ফ্রাই নিয়েছিলাম, আই থিঙ্ক 200 rupees মতন প্রাইস ছিল, আই থিঙ্ক 5 or 6 pieces ছিল, দ্যাট ইজ এক্সেলেন্ট টেস্টি। তো আমরা ওটা খেলাম, তার মাঝখানে কিছু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই আমরা ওখানে বসে, সন্ধ্যাবেলাটা যথেষ্ট ভালো কাটালাম, কিছু কিছু ওখানে গেস্ট ছিল, আর একটা দিকে ভালো সবাই যেহেতু মোটামুটি কোভিড টেস্ট করে আসছে, তো মোটামুটি আপনি মাস্ক ছাড়াও সন্ধ্যাবেলাটা ওখানে কাটাতে পারবেন। ডিনার সেম, আপনি পালকে থেকে ডিনারটা করতে পারেন। এবার ডিনারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে। ওকে, তাহলে আলু ভাজা, রাইস, দিস ইজ হোয়াট, চাউমিন, চিলি চিকেন, দিস ইজ হোয়াট, মটন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রাইট, এটা চিলি চিকেন লাগছে না, হ্যাঁ চিলি চিকেন, ডাল, অ্যান্ড দিস ইজ মটন। প্রেজেন্টেশন ইজ রিয়েলি গুড, অ্যাকচুয়ালি নো প্রেজেন্টেশন ইজ রিয়েলি গুড। রুমটার দরজাটা খুললেই কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, এই ভিউটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, সেকেন্ড ফ্লোর থেকে আরও ভালো আসবে আই থিঙ্ক, বাট ফার্স্ট ফ্লোর থেকে নট ব্যাড, পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়, পুরো রিসর্টের ভিউটা পাওয়া যায়। সো আমার মনে হয় ফার্স্ট ফ্লোরে রুম নেওয়াটা খুব একটা ভুল ডিসিশন নয়, বেশ ভালো সমুদ্রের ভিউটা দেখা যায়। টি কফি একটু খেলাম আমরা, আমরা চাটাই প্রেফার করলাম, চা খেলাম একটু এদিক ওদিক, কেউ দোলনা চড়ছে, কেউ এখানে বসে আছে, কেউ ভিডিও করছে, এই করে করে সকালটা টাইম কাটালাম। তারপর আমাদের বিচের সামনেই ব্রেকফাস্ট দেওয়া হলো, ব্রেকফাস্টের মধ্যে যথেষ্ট ভালো কিছু লুচি ছিল, তরকারি ছিল, উইচ ইজ ভেরি টেস্টি, আর তার সাথে ছিল বেগুন ভাজা। এছাড়াও আপনারা ডিম টিম নিতে চাইলে নিতে পারেন, বাট এটা কমপ্লিমেন্টারি আছে। এইটা আমাদের বেসিক্যালি রুম, সত্যি কিছু চাট, আমার অমিতের রুম আছে এখানে, এই পাশে আমাদের ইল্ডের জন্য তাদের এই কটেজগুলো রয়েছে এখানে, এই কটেজগুলো না, এগুলো এগুলো চাইলে ভাড়া নেওয়া যায় আছে, আদারওয়াইজ এই জায়গাটা পুরো গাছে ভর্তি, দেখে খুব ভালো লাগছে, রেন ফরেস্ট, রেন ফরেস্ট লাগছে পুরো একদম, বৃষ্টি পড়ছে এই দিকটা একদম, সেই গাছপালা ভর্তি, এই কটেজ তো হেঁটে গেলে এই পাশ দিয়ে ভালো হাওয়া, খুবই হাওয়া আছে কিন্তু, হ্যাঁ আমিও দেখলাম এখানে বেশ মানে সমুদ্রটাও ডাইরেক্ট দেখা যায় এখান থেকে, হ্যাঁ এখান থেকে পুরস্কার, আর হাওয়াটা আজকে প্রচণ্ড চলছে, হ্যাঁ এখান থেকে পুরো ক্লিয়ার একদম। অ্যাকচুয়ালি নীল নির্জনে আমরা থাকবো ভেবেছিলাম দুদিন, কিন্তু আমরা দেখলাম যেহেতু চারিদিকে রাস্তাঘাটে একটু সমস্যা, আমরা এখান থেকে বেরোতে পাচ্ছি না, তার জন্য আমরা ওনাদের সাথে কথা বলে বললাম যে আমরা সেকেন্ড ডে বুকিংটা ক্যান্সেল করে নিচ্ছি, আমরা এখান থেকে চেক আউট করে যাবো। তো তাদের সাথে আমার যথেষ্ট ভালো রিলেশন ছিল, তো তারা বললো ঠিক আছে আপনারা চেক আউট করে নিন। তো আমরা বিল ঠিল ইয়ে করে পে করে আমি আর অমিত দেখতে গেলাম কোন রাস্তা দিয়ে বেরোনো যায়, কারণ রাস্তাটা ছিল মারাত্মক কমপ্লিকেটেড। তাহলে অমিত, এটা হলো বেরোনোর রাস্তা, মানে আসার সময় তো অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, এইবার এখান থেকে বেরোনো যাবে, কালকে একটু বৃষ্টি কম হয়েছে, বাট বাইকের চাকা আটকে যাওয়ার চান্স আছে, মানে আসল জায়গাটা যাই যেখানে বাইকের চাকাটা বেশি আটকে ছিল। এই জায়গাটা প্রচণ্ড কমপ্লিকেটেড ছিল, কালকে এখান থেকে আমরা ঢুকেছি, যেটা আমাদের দেখানো হয়নি, তো সামনে যেহেতু বিচটা পুরো ভরা ছিল তার জন্য এই প্রবলেমটা হয়েছে, তাই এই পিছন রাস্তা দিয়ে বাইকটাকে ঢোকাতে হয়েছে, এই জন্য আমরা বাইকটা ওখানে রাখিনি, বাট এটা প্রচণ্ড কমপ্লিকেটেড। তো আমরা ভাবছি আজকে চেক আউট করে যাবো, এখান থেকে বেরিয়ে যাবো, বাট এই রাস্তাটা এতটা অবধিও ঠিক আছে, বাট আটটু আগে গেলে প্রচণ্ড প্রবলেমেটিক। সেই রাস্তা দিয়ে কোনো মতে বাইক নিয়ে বেরিয়ে আমরা চললাম নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ আমাদের প্ল্যান ছিল সেকেন্ড ডে আমরা নিউ দীঘাতে থাকবো, একটু ক্রাউডেড, একটু একদিন নির্জনে ছিলাম একদিন ক্রাউডেডে। তো নিউ দীঘার ব্লগটা খুবই তাড়াতাড়ি আসবে, সেটা হবে আমাদের ডে টু ব্লগ, এটা ছিল আমাদের ডে ওয়ান ব্লগ। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, না তার সাথে সাথে এই হোটেলে আসার বা বাকি সমস্ত রকম ইনফরমেশান আপনি স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিশ্চয়ই হোটেলের সাথে যোগাযোগ করে এখানে গিয়ে থাকতে পারেন। আর ভিডিওটাকে ভালো লাগলে যেটা বললাম লাইক শেয়ার করতে ভুলবেন।